এই যে দেখেন কত পাখি একটা গাছের মধ্যে। এখানে হচ্ছে গরু 120 টাকা ওয়ান পিস গরু দিছে। জাল খুব বেশি বলা যাবে না, কমও বলা যাবে না, একদম অ্যাভারেজ পারফেক্ট জাল, জালটা ঠিক আছে। তোলা ফল আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ইরস ফ্যামিলিতে। আজকে আমরা ময়মনসিংহে ঘোরাফেরা করব। সপ্তাহে একটা ছুটির দিন, আপনারা জানেন যে সারা সপ্তাহ আমরা জব করি, সো এই শুক্রবার দিনটা আমরা এনজয় করি, চেষ্টা করি জীবনটাকে একটু উপভোগ করার। তো আজকে ময়মনসিংহে আমরা বের হয়েছি। ময়মনসিংহ রুটে যাওয়ার সাথে একটা নিরালা রেস্তোরাঁ এবং সুইস এই রেস্টুরেন্ট আমরা একটু গোতাপাড়া বাস স্ট্যান্ড, আচ্ছা সেখানে আমরা একটু নাস্তা করে নিচ্ছি। এরপরে পুরো ময়মনসিংহ আজকে ঘোরার চিন্তাভাবনা আছে, সো দেখা যাক আল্লাহ কতটুকু আমাদের সহায় হন। সাথে আমরা এখন একটু সকালের নাস্তা নিয়ে নিচ্ছি। আমাদের সাথে আছে আমাদের আরও বন্ধু বান্ধব। এখানে আমরা পরোটা, ডিম ভাজি আর হলো সবজি ডাল। যেটা ছাত্র ভাই সারা রাত আজকে জার্নি করছে, তারপর আমাদের সাথে আসছেন। এই যে ফয়সাল সাহেব আছেন, হাবিব ভাই ক্যামেরা টেস্ট করতেছেন, নতুন ক্যামেরা। আজকে ইরস ফ্যামিলি থেকে আমরা, যদিও আমি একা বের হয়েছি, কারণ হচ্ছিলো আমি আজকে আমার বন্ধুবান্ধবদের সাথে ময়মনসিংহ শহরটা একটু ঘুরে দেখবো। আমি এটা ফার্স্ট টাইম ময়মনসিংহ শহরে আজকে আসবো, মানে যাবো। সো ময়মনসিংহ শহরটা আজকে ঘুরে দেখবো সারাদিন এবং খাবো, এখানে কী কী আছে স্পেশালি সেটা খাওয়ার চেষ্টা করবো আর দেখানোর চেষ্টা করবো। আর যেহেতু শীতের দিন, আমার মেয়ে একটু অসুস্থ, বিশেষ করে নিউমোনিয়া হয়ে গেছে, তো যার কারণে তাদেরকে আমি নিতে পারিনি আমার সাথে, কারণ বুঝতেই পারতেছেন ছোটো বাচ্চা, শীতের সময় সকালবেলা আমরা বাইকে করে আসলে ভ্রমণ করার চিন্তা ভাবনা করছি, সো ফ্যামিলি নিয়ে আসাও সম্ভব না। সো তারপরও আমার বেবিকে আমি খুব মিস করতেছি, কারণ আমি আমার সবসময় ঘোরার সময় চেষ্টা করি আমার বেবিকে নিয়ে, পরিবারকে নিয়ে ঘোরার। তো যাই হোক, আজকে ফ্রেন্ডসদের টাইম, তো আজকে সারাদিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো, কেমন লাগে অবশ্যই আপনারা দেখবেন। সো চলুন আমরা এরপরে আবার কোথায় থামি সেটা আপনাদের দেখাবো। সকালবেলা এক কাপ লাল চা, শীতের দিনে চাটা মানে একটা অমৃত আর কি, শরীরকে উষ্ণতা দান করবে এবং একটা চাঙ্গা ভাব নিয়ে আসবে। চাটাও আলহামদুলিল্লাহ খুব ভালো। এটা ধুয়ে তোলেন তাই না? তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন এই মুহূর্তে আমরা আছি ময়মনসিংহে ঢোকার পথে ত্রিশাল। এখান থেকে ময়মনসিংহে যেতে, মানে ময়মনসিংহ শহরে যেতে আরও 20 কিলোর মতো হয়তো বা লাগবে। সো আপনাদেরকে একটু ত্রিশালের যে জায়গাটা এটা একটু দেখাই। বালিপাড়া নান্দাইল কানুরামপুর সড়ক, প্রায় 2-2.5 ঘন্টার পথ আমরা বাড়ি দিয়ে আসলাম মোটর সাইকেলে করে। আজকের মূল উদ্দেশ্যটা হচ্ছিলো পুরো, আজকে ফ্রাইডে, পুরো সারাটা দিন আমরা আজকে ঘুরে ঘুরে দেখব
মোটরসাইকেল জার্নি করে এক্সপিরিয়েন্সটা নিব, সাথে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করবো, সেগুলোর সাথে আপনাদের একটু পরিচয় করে দেবো। অর্থাৎ মানে পুরো এই গত বছর থেকে শুরু করে ঢাকার বাইরে যাওয়া হয় না, অনেক দিন হয়ে গেছে, প্রায় 9 মাস 10 মাস। এই জন্য আর কি বন্ধুবান্ধবদের নিয়ে এই ভ্রমণটা করা আর কি, ট্যুরটা দেওয়া। ত্রিশালের এই জায়গাটায় একটা মিষ্টির দোকান দেখলাম, এখানে একটা গজা নামের একটা খাবার দেখলাম, এটা অনেক মিষ্টি পাঁপড়ের মধ্যে, তো এটা একটু এখন টেস্ট করবো, আপনাদেরকে জানাবো। ট্রাই করতে পারেন, আমি খেলাম, এটা ভালো, 160 টাকা কেজি। আরও এখানে মিষ্টি আছে, কোথাও গেলে আত্মীয় স্বজনের পাশে এখান থেকে মিষ্টিও কিনতে পারবেন। আচ্ছা, মিষ্টির দোকানটার নাম হচ্ছে কি, নাম কি? রাজধানী মিষ্টিঘর। কতদিন যাবো এই মিষ্টির দোকানটা? 7 বছর যাব। কেমন এখানে বেচা কেনা কেমন হয়? ভালো হয় না? আচ্ছা, যেহেতু এটা মূল পয়েন্ট ত্রিশালের, সো এখানে অবশ্যই ভালো হবে, ভালো আছে না? মিষ্টির মতো আর কি, পাঁপড়কে চিনির শিরার মধ্যে ভেজেছে, এটার নাম বলে গজা। এই যে এটা খাচ্ছি, ভালো, মানে খুব বেশি মিষ্টিও না আবার কমও না, পাঁপড়ের মধ্যে মিষ্টিতে ভেজানো, খুব ভালো লাগছে, সফট আছে, নরম আছে। ১৬০ টাকা কেজি, ভালো আছে, বাসার বাচ্চারা এগুলো খুব পছন্দ করবে। আরও দেখি এখানে কী পাওয়া যায় খাওয়ার জন্য। আমরা এখানে কিছু টাটকা বড়াই কিনছি, এখন আমরা এই বড়াইগুলো খাবো। আচ্ছা, এখানে ত্রিশালের মানুষগুলো অনেক মিশুক, তারা এখানে ক্যামেরা দেখে আমাদের ক্যামেরা আসতে চাচ্ছিলেন। ভাইয়ের নাম? এগুলো আসলে গ্রামের টাটকা ফলমূল, দেখতে পাচ্ছেন একদম নিজের গাছের তোলা ফল। এই মুহূর্তে ত্রিশালের একটি গ্রামে আমরা আসছি, এবং ত্রিশালের এই শহর থেকে একটু দূরে ফুলবাড়িয়া, সেখানে আমরা কিছু বড়ই কিনছি, আরও আছে বড়ই, এই যে এখানে আমাদের আরও বড়ই। এখন আমরা একটু গ্রামীণ পরিবেশে বসে গ্রামের তরতাজা ফরমালিন মুক্ত বড়ই খাবো, আশা করি। এই যে বড়ই, এভাবে খাইতে হয়। সো এই বড়াইগুলো আমরা এখন খাবো বসে বসে, দেখি কতটুকু শেষ করতে পারি। এই হচ্ছে গ্রামের একটি মেঠো পথ, পাশে বিভিন্ন খেতে, এই যে দেখেন ছাগল আছে, গরু আছে এখানে। এক একজন টায়ার্ড হয়ে গেছে এখানে। একদম গাছের টাটকা বড়ই, এক মুরব্বীর থেকে নিয়েছি আমরা। আপনাদেরকে কিছু গ্রামের পাখি দেখাই, শত শত পাখি এখানে, এই যে দেখেন কত পাখি একটা গাছের মধ্যে, জাস্ট একটা গাছের মধ্যে এত পাখি। আর এই যে কারেন্টের তারে দেখেন সারি সারি পাখি লাইন ধরে আছে। বাড়ি কই? এখানে আমরা এনে গল্প করতেছি, আর ছাগলে এখানে এসে আমাদের বড় খেয়ে যাচ্ছে, দেখেন চিন্তা করেন অবস্থা। না, ছাগল আসলে মনে করছে কি, ওরা তো বড় খায় না, আমি খাইয়া কমায় কমায় দিই। আল্লাহ, গ্রামের তরতাজা বড়াই কিনলাম খাওয়ার জন্য, শখ করে গ্রামের বড়াই কিনে নিয়ে এসে খোলা মাঠে গ্রামে একটু বড়াই খেতেছিলাম, সাথে বন্ধুদের সাথে একটু গল্প করতেছিলাম। এর মধ্যে পিছন থেকে একটা ছাগল এসে খুব সুন্দরভাবে আমাদের বড়াইগুলো খেয়ে নিল।
এবার দুপুর প্রায় পার হয়ে গেছে, 2টা বাজে। এখন আমরা ময়মনসিংহ মহাসড়কের পম মাগর সদর ময়মনসিংহ একটি রূপসী বাংলা হোটেল রেস্টুরেন্টে এখন একটু দুপুরের খাবারটা আমরা খেয়ে নেব। আমার জন্য বসছ? আমরা তো আগে না, আমরা তো না খেয়ে সারাদিন ঘুরতে পারি, যখন কাজে বেরোই তখন খাওয়া দাওয়ার খবর থাকে না, তাই না? এ দ্বারা বোঝা গেল সে একটা কাজের ছেলে, মানে কাজ থাকলে তার কোনো ক্ষুধা লাগে না, তাই না? কাজ ফার্স্ট প্রায়োরিটি। চলো আমরা এখন ফ্রেশ হই। আচ্ছা, রূপসী বাংলা হোটেলে আমরা এখন ভাত ভাজি খাবো, সবজি খাবো, সব খাবো। ছাত্র ভাই প্রচুর ক্ষুধার্ত, তার চেহারা বলতেছে সে অনেক ক্ষুধার্ত। ফসল সাহেব আপনি তো ক্ষুধার্ত না? আপনি কি খাবেন? আমি মাছ ভাত ভর্তা ভাজু। এখানে ভর্তা নাই, রুই মাছ আছে, কাতল মাছ আছে, ছোটো মাছ আছে, গরু আছে, মুরগি আছে। আমরা করলা ভাজি দিয়ে একটু ট্রাই করি। অনেক সুন্দর, সাউন্ড হবে না, সবাই কাটাই পায়। করলা ভাজি দিয়ে ভাতটা টেস্ট করলাম, অসাধারণ, একদম ঘরের যে রান্না করলা ভাজি সেরকম লাগলো। হাইওয়ের পাশে এই হোটেলটা রূপসী বাংলা রেস্টুরেন্ট, ময়মনসিংহ রুটে যাইতে এটা পরে। করলা ভাজি দিন আমরা সব একটু একটু করে টেস্ট করি, আরেকবার খাই। বড় মাছটা অ্যাভারেজ রান্না আর কি, করলা ভাজির আমার কাছে দোষ লাগছে। একটু ঝোলটা দিয়ে টেস্ট করা যাক। আগে লেবু দিচ্ছে, পরে কাঁচামরিচ একটা কামড় দেবে। গরু কত? এখানে হচ্ছে গরু 120 টাকা, ওয়ান পিস গরু দিছে, মানে একটা গরু পুরো দিছে। গরু ঝোল নিলাম, এই হচ্ছে মাংস। আরও সব খেতে পারত, বাট টেস্টটা কেমন হয় সেটা একটু দেখা যাক। গরুর আলু নিচ্ছি, জল স্বাদ আছে, আছে ঢাকার মতো আলু দিয়ে। এক পিস দিও তো ভাই, আমাকে একটু ডাল দিয়েছে, এবার আমি ময়মনসিংহের ডাল টেস্ট করবো। ওকে গুড, ডালটা ফলানো না, তবে খাবার খারাপ না, হাইওয়ে রোড হিসেবে খাবারের মান খুব একটা খারাপ না, ভালো। সবই ঠিক আছে, তবে হলুদটা একটু বেশি ইউজ করছে না? হলুদ এটা তো রান্নার উপরে ডিপেন্ড করে, অনেকে আসলে কালার বেশি পছন্দ করে, আমার কাছে মনে হচ্ছে হলুদটা একটু বেশি, আদারওয়াইজ টেস্ট ঠিক আছে। না ঠিক আছে, খাবার খারাপ না, হাইওয়ে রোডগুলোতে যে ধরনের খাবার হয় তার থেকে এটা ভালো, তাই না? নিরিবিলি পরিবেশ, কিন্তু হ্যাঁ পরিবেশটা অনেক নিরিবিলি দেখেন, এবং পরিবেশটা কিন্তু খুব খারাপ না। খাবারটা শেষ করে আবার কথা বলবেন ইনশাল্লাহ। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা এখান থেকে বের হব। ময়মনসিংহের খাবার ফালানোর মতো না, খুব ভালো খাবার মোটামুটি। ঝালের যে পরিমাণটা, মাংসতে একটু ঝাল ছিল, যেটা আমরা সচরাচর খেয়ে থাকি ঢাকার মানুষেরাও, আর অন্যান্য খাবারের মধ্যে সবগুলোই ভালো লাগছে। করলা ভাজিটা অসাধারণ ছিল, ডালটাও ভালো ছিল, মাছ রুই মাছটা ভালো ছিল, গরুর মাংসটাও ভালো ছিল,
ছোট মাছের মধ্যে যে মলা মাছটা ছিল এটা একটু মানে নন এভারেজ আর কি। সো এখানে খাওয়া দাওয়ার পার্ট শেষ, এখন আমরা গ্রামের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। মূলত আজকে সারাদিন ছিল আমাদের মোটো ব্লগ বা হচ্ছিল মোটর সাইকেলে করে ঢাকা থেকে ময়মনসিংহে যাওয়া পর্যন্ত, একদম আমরা ময়মনসিংহের যে সিটি বা শহর সেখান থেকে আমরা ঘুরে আসলাম। আর এটা বলবো কি যে ময়মনসিংহ এটা কিন্তু একটা শহর, মানে একদম যে প্রত্যন্ত গ্রাম অঞ্চল এই ফিলটা কিন্তু আপনি ময়মনসিংহে খুব কমই পাবেন। কারণ আমরা একটু এদিক সেদিক যাওয়ার চেষ্টা করছি যে একটু গ্রামের দৃশ্য দেখব বা হচ্ছিল একদম যে প্রত্যন্ত গ্রাম অঞ্চল ওই রকম একটু দেখবো, কিন্তু সেটা দেখার সৌভাগ্য হয় নাই। সো আজকে এখান থেকে আমরা বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য আরেকটি ব্লগে এরকম আরেকদিন হয়তো বা দেখা হবে আপনাদের সাথে আবার অন্য একটি শহরে অন্য কোনো একটি জায়গায়। তো খুবই ক্লান্ত চেহারা দেখে বোঝা যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে সারাদিনের প্রাপ্তি হচ্ছে ময়মনসিংহের এই পিওর বড়ইটা, যেটা খুবই টেস্টি। আমাদের বড়ই ছাগল খেয়ে টেস্ট করে দিছে এই সেই বড়ই, এই বড়ইটা আমাদের অনেক উপকারে লাগছে, প্রায় 2-3 কেজি বড়ই কিনছিলাম আমরা। ভালো থাকবেন, বড় খাইতে খাইতে বিদায় নাও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘোরাফেরা করে জীবনটাকে একটু উপভোগ করার চেষ্টা করবেন যদি সম্ভব হয়। তো সবাই ভালো থাকবেন, বড়াই খেয়ে খেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।